কৃষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে জিয়াই এর সাথে খালেদা বললেন প্রধানমন্ত্রী কৃষি জমি নষ্ট করে শিল্পার না করার নির্দেশ কাল পবিত্র ঈদ উল পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে শেষ দিনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ এবং কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচা কেনা দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া স্বাগত এসছেন সকালের সংবাদের সঙ্গে আছি কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন এবং নগরায়ন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাংলাদেশ কৃষক লীগে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় সরকার প্রধান বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল একই সাথে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া খালেদা বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে অবদানের জন্য কৃষক লীগের পঁচিশ জন নেতাকর্মীর হাতে পুরস্কার ও গাছের চারা তুলে দেন খাদিমপুর ইউনিয়ন চুয়াডাঙ্গা মোহাম্মদ বক্তব্যের শুরুতে কৃষক লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন যে উক্তিটি করেছিলেন কোর্ট সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে যত বেশি আমরা লাগাতে পারবো ফল আপনাকে ফল দেবে খেতে দেবে আবার সেখানে ফল থেকে তো আপনি উদ্ভিদ হলে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবে একটি বনজ গাছ সেটা যদি বড় হয় সেটা কাঠের জন্য বিক্রি করলে পরে অনেক টাকা পাওয়া যাবে ভেষজ গাছ সেখানে ঔষধি নানা ধরনের আয়ুর্বেদিক ঔষধ বা অন্যান্য ঔষধের কাজেও লাগে তো এইভাবে আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন ও নগরায়ন হচ্ছে অন্যদিকে বিএনপি জ্বালা পরব সহ সারা দেশে গাছ কেটে ধ্বংস করেছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয় খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতা থাকার চেষ্টা করে মাত্র বাইশ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না এটা কিন্তু বাংলাদেশের জনগণের এই ব্যাপারে খুব সচেতন কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবনে তিনটি গাছের চারা রোপণ করেন এখন অবশ্য সাত বাগানের দিকে সবাই ঝুঁকছে ছাদ বাগানটাও হচ্ছে সেটাও করতে পারেন সবাই ছাদে যেটুকু জায়গা আছে তাদের বাড়িটাও ঠান্ডা থাকবে আর কিছু ফল তরকারি হলে নিজেও খেতে পারবেন লাবণ্য ভূয়া এশিয়ান টেলিভিশন ঢাকা সরকার পরিবর্তন বিএনপির দিবা স্বপ্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বিএনপির নেতাকর্মীদের এখন আন্দোলনের মানসিকতা নেই তাই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই এছাড়া মিয়ানমার সীমান্ত নিয়ে অবৈধ কাদের বলেন আঘাত আসলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ বিস্তারিত নুর মোহাম্মদ বিহারে পৌঁছে সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় তিনি বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছে নির্বাচন জনগণের ভোটে সরকার পরিবর্তিত গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখ দন্তহীন জানিয়ে সেতুমন্ত্রী বলেন তাদের কথা এখন কেউই শুনে না যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখ সংস্থায় পরিণত হচ্ছে তাদের কথা ইজরায়েল শুনে না যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব মানে এ সময় মিয়ানমার সীমান্ত নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে অন্য পক্ষ তো বসে থাকবে না আমাদের আকাশ সীমা তারা দু একবার লঙ্ঘন করেছিল তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরে রয়েছে গোটা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনৈতিক সংকটে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ভালো আছে আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে নূর মোহাম্মদ ভূঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা দশকে পরে এইচ যাত্রার খবর কাল পবিত্র ঈদুল আজহা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ দিনে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ বাস ট্রেন লঞ্চ যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পথে আবির হোসেনের ক্যামেরা এ চেমিত রিপোর্ট সঙ্গে করতে ঢল রেল স্টেশন ও বাস মানুষের দূরের গন্তব্যে সহজেই পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন অনলাইনে টিকিট কিনে অনেকেই পরিবার নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি এ সময় ছোট বড় সবার চোখে মুখে ছিল আনন্দ উল্লাস ভিড় কম আর শিডিউল মেনে সঠিক সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা অন্যদিকে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি কমাতে তিনটি বিশেষ ট্রেন সহ বাহাত্তর জোড়া ট্রেন নিয়মিত ঢাকায় আসা যাওয়া করছে গ্রামে যাচ্ছে ঈদ করতে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে ট্রেনের পরিবেশ মোটামুটি ভালো খুবই ভালো এর আগে গিয়েছিলাম এক দেড় ঘন্টার লেট হয়েছিল এবার আলহামদুলিল্লাহ কোনো লেট হয়নি এবং যে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রেনের পরিবেশ এখনো পর্যন্ত ভালোই লাগছে আর ট্রেন রাইট টাইমে শুনে আরও বেশি ভালো লাগছে এই পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলোই রাইট টাইমে ছেড়ে গিয়েছে এবং আপনারা জানেন যে বায়াল্লিশ জোড়া ইন্টারসিটি ট্রেন এবং আরও পঁচিশ জোড়া মেইন লোকাল কমিউটার এবং তিনটি স্পেশাল ট্রেন সহ টোটাল বাহাত্তর জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এই যে আজকে যে ট্রেন সংখ্যা এ পর্যন্ত ষোলোটি ট্রেন রাইট টাইমে ছেড়ে গিয়েছে এদিকে সড়কপথেও পথেও বেড়েছে যাত্রী চাপ কেউ বাসে প্রাইভেট কারে বা মোটর সাইকেলে রাজধানী ছাড়ছেন বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির তেমন একটা অভিযোগ ছিল না যাত্রীদের অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা অতিরিক্ত কোনো ভাড়া এক টাকা নাই আগের যে ভাড়া তাই ভাড়া সুন্দর সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি হইতেছে এবং আমরা এত খুশি পরিচয় মানে যে পরিবেশ পরিবেশ পরিচালনাটা খুব সুন্দরভাবে হচ্ছে বাবা যেটা রেখেছে ওটা রেখেছে তীব্র গরম আর যানজটের মধ্যেও পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দে সবাই হাসি মুখে যাচ্ছেন গ্রামের বাড়ি এখন একটি নিরাপদ যাত্রাই সবার প্রত্যাশা এই চেমিতু এশিয়ান টেলিভিশন ঢাকা এবার কোরবানির হাটের খবর শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে হাটে আসছেন ক্রেতারা আর দূর দূরান্ত থেকে বিক্রেতারাও নিয়ে আসছেন বিভিন্ন সাইজের গরু ও ছাগল ইতিমধ্যেই কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠছে হাটে চাহিদার শীর্ষে রয়েছে ছোট মাঝারি সাইজের গরু সমঝিত গড়াছে হাটগুলোতে পশুর সরবরাহ বাড়ছে সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতার সমাগম এদিকে রাজধানী শহর সারা দেশে বাট ঈদুল আজহা ঘিরে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে পশু বিক্রি দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে গোখাদ্যের দাম বৃদ্ধির জন্য কোরবানির পশুর দাম বেড়েছে বলে জানিয়েছেন খামারি ও ব্যাপারীরা এখানে কোরবানি পশু যারা জবাই করবে তাদের এই গরুগুলি পশু স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে বকনা যেগুলো হিফার আছে এগুলোর গর্ভ পরীক্ষা সহ কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় সেগুলোকে আমরা ইনস্ট্যান্ট যাতে মানে সেবা দিতে পারি দাম তো কমে আছে একটু আরও দাম কমবে তো টাকা পাইবে না টাকা পাইবে যে ফিট যে গরুটা গতবার এক লাখ টাকা কিনছিলাম সেই গরুটা এবার এক লাখ তিরিশ পঁচিশ এরকম চাচ্ছে কোনো সিন্ডিকেট নাই আমরা যদি এই ধরনের কখনো সিন্ডিকেট কেউ করে বা এই ধরনের কোনো সমস্যা হয় তো ইনশাআল্লাহ আমাদের ইজাদারের পক্ষ থেকে আমরা এটা মোকাবিলা করার মতো আমাদের আমরা চেষ্টা করবো এটা মোকাবিলা করার দেশের নোয়াখরি থেকে কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মানিক ভূইয়া

কোচিত অদ্যেজে নাযাতে কমবাচাৰ যাৰা বুলি যে আমাৰ বেছি নাৰা আচলতে কথাৰ কথা নে কিন্তু আমি এতিয়া বেছি নুনে প্ৰমাণ দিয়াৰ কোনো সুযোগ নাই আমি খুব কম

রাজনীতি করার জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তিনি বলেন বঙ্গবন্ধু কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন তার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্মই হতো না নিজ কার্যালয়ে কামরাঙ্গি চড়া সৈনিক লীগের সাবেক দুই সভাপতি হাজি মোহাম্মদ নূর হোসেন ও সিরাজুদ্দিন শাহ সহ স্থানীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানাতে আসলে এই কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুল ইসলাম বাহাসহ করছি আমরা আমরা রাজনীতি যারা কিন্তু প্রধানমন্ত্রী তার হাতকে শক্তিশালী করার জন্য এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা একসাথে কাজ করব এক লগে কাজ করে এই দেশকে শক্তিশালী করব। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগের বিরুদ্ধে যেন কোনো কোন্দল না থাকে আমি চাই এক হেয়া আমরা কাজ করতে থাকছে সারা বাংলা প্রসঙ্গ রাঙ্গামাটির লোংজুতে বজ্রপাতে পৃথক স্থানে চারজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় কাপ্তায় লেকে এখনও একজন নিখোঁজ রয়েছেন গতকাল আডারক ছড়া ইউনিয়নের কর্লা ছড়ি চেয়ারম্যান টিলা একনং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রীর নিজের বসত ঘরের বারান্দায় বজ্রপাতি নিহত হন একই সময়ে ভাসার্ন দম ইউনিয়নের জিয়াউল হক আকাস আলী ওবায়দুল্লাহ ও বাচ্চু মিয়া বজ্রপাতি নিহত হয় এই ঘটনায় তিনজনকে পাওয়া গেলেও ভোট চালক আক্কাস আলীকে এখনও পাওয়া যায়নি উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ প্রশাসন জানা যায় হাটের কাজ শেষ হয়ে বাড়ি ফেরার পথে লোংদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতের ঘটনা হলে বোট চালক সহ চারজন নিহত হয় চারজনই দম ইউনিয়নের ভাসান্দম এলাকার বাসিন্দা মানিগঞ্জ শাশুরিয়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক কর্মসূচি ভিজিএফ চাল বিতরণ অনিয়মের অভিযোগ তুলেছে সাধারণ জনগণ তাদের অভিযোগ নিয়ম অনুযায়ী দশ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও বরাইজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই ছয় কেজি আট কেজি করে চাল বিতরণ করছে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান জানান চাল বিতরণের অনিয়মের সুযোগ নেই কেউ ভিজিএফ চাল কম দিয়ে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পবিত্র ঈদুল আজহার কোরবানির বজ্র অপসারণ কাজের পূর্ব প্রস্তুতি হিসেবে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিষ্ণু দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসানির তত্ত্বাবধানে নিয়ে এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম রেজল করিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়স উদ্দিন চৌধুরী এক কৃষ্ণ আল করন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম মাসুম সহ আরও অনেকে এ সময় মেয়র বিকেল পাঁচটার মধ্যে কোরবানির সকল বজ্র অপসারণের নির্দেশ দেন দিনাজপুরের হাকিমপুরের রিকাবি গ্রামে ঈদগা মাছে নামাজ আদায় নিয়ে দেখা দিয়েছে শঙ্কা দুই গ্রুপের কোন্দলে আর শীদুল আজহায় এ মাছে নামাজ হবে কিনা তা এখনও নিশ্চিত নয় স্থানীয়রা জানান মোহাম্মদ ওয়াশ করণীয় রজ্রবালি গ্রুপের মধ্যে গত রোজার ঈদে নামাজ আদায় নিয়ে বিরোধ সৃষ্টি হয় এরপর রজ্জবালি গ্রুপ মাঠটি দখল করে খড়ের পাল্লা ও বাঁশ দিয়ে ঘিরে ধান শুকাচ্ছে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদুলাল হোসেন টাঙ্গাইলের পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের এক ইঞ্জিনিয়ারের বদির দাবিতে মানববন্ধন করেছে লাইন ক্রুরা গতকাল মির্জাপুরের জোনাল অফিস চত্বরে সকল লাইন ক্রুরা এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা বলেন জুনিয়র ইঞ্জিনিয়ার রায়হান আলী পল্লী বিদ্যুতের লাইন ক্রুদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গাড়ি গালাস করে থাকেন তাই তারা এক দফা এক দাবি জানিয়ে রায়হান আলীরকে অতি সত্বর স্ট্যান্ড রিলিজ করার দাবি জানান এই ব্যাপারে মির্জাপুর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ জসিমুদ্দিন বলেন এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে বারাম এবং ইয়ারুনের বিভিন্ন জায়গায় রকেট হামলার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল গতকাল রাতে জানাই ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা গতকাল দখলদার ইসরায়েলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ তাদের এইসব হামলায় আগুনের সূত্রপাত হয় যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার সকালে একশোরও বেশি রকেট ছড়ে হিজবুল্লাহ গত আট মাস ধরেই চলা এই এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার চালানো অন্যতম বড় রকেট হামলা চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম ও চট্টগ্রাম লবণ মিল মালিক সমিতির যৌথ উদ্যোগে আসর নিদুল আজহার পশুর চামড়া সংরক্ষণের জন্য চট্টগ্রাম পচিয়ার বিভিন্ন এতিমখানায় প্রায় তিরিশ টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে সব বিতরণ করেন লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল করিম ও ভিসি কেয়ার ডিজিএম নিজামুদ্দিন মৈত্রিক কর্মকর্তা মুজাম্মেল হক সহ লবণ সেলের কর্মচারীবৃন্দ এ সময় তারা বলেন অনেক মানুষ কোরবানা ইতিমখানা ও মাদ্রাসায় দান করে থাকেন লবণের অভাবে এ চামড়া সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে তাই ভিসিক বিনামূল্যে লবণ বিতরণ করার কার্যক্রম হাতে নিয়েছে এ পর্যায়ে খেলার খবর খেলার খবর থাকছে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে একরানের রক্ত জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের স্টেন্ট ভিনসেন্টের আর্নুজ ভ্যালগ্রাউন্ডে নেপালের বিপক্ষে টস সেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে নেপালি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টি টোয়েন্টি শুরু ব্যর্থ হয় প্রটিয়ারা এতে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় সাত উইকেটে একশো পনেরো রানে দলের পক্ষে ওয়েজা হ্যান্ড্রিক করেন সর্বোচ্চ তেতাল্লিশ রান নেপালের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দিয়েছেন কৌশল ভাচেক জবাব দিতে নেমে একশো চৌদ্দ রানে শেষ হয় নেপালের ইনিংস প্রোটিয়াদের পক্ষে শামসি দেন চারটি উইকেট

এবং কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচা কেনা দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া সকালের সকালে সংবাদে পর্যন্তই পর সংবাদ রইল ধন্যবাদ সবাই